हेलो डियर व्यूअर्स, वेलकम टू बैक इन द यूट्यूब चैनल ऑफ इडनाब इंग्लिश स्कूल ऑफ इडनाब। डियर व्यूअर्स, टुडे वी विल डिस्कस अबाउट काइंड्स ऑफ नाउन। আমরা আজকে কাইন্ডস অফ নাউন অর্থাৎ নাউনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। আমরা বিগত দুটি ক্লাসে নাউন এবং নাউন কি এবং আদার যে পার্সপেসগুলো এগুলো সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা নাউন কত প্রকার এবং কি কি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এর আগে আমি বলে নিচ্ছি, আমাদের আজকে ভিডিওটি নেওয়া হচ্ছে খান মেথড পাবলিকেশন সিরিজ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন অ্যান্ড ইংলিশ গ্রামার, এই বইটি থেকে। বইটি লিখেছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব রফিকুল ইসলাম খান স্যার। সো গাইস, লেটস গো অ্যান্ড সি learn about kinds of noun, okay? তো আমাদের জানার বিষয় হচ্ছে নাউন কত প্রকার কি কি। প্রথম আমরা জানবো নাউনটা কি। আমরা অনেকে জানি যে যে শব্দ ওয়ার্ড তার শব্দ অথবা ওয়ার্ড দ্বারা কোন ব্যক্তি বস্তু প্রাণী স্থান পদার্থ কোনো কিছু সমষ্টি অবস্থা গুণের নাম বোঝায় তাকে বলা হয় নাউন। অর্থাৎ এনি কাইন্ডস অফ নেম, যে কোনো ধরনের নাম সেটা হবে নাউন, যাকে বলা হয় বাংলাতে বিশেষ্য। যাই হোক, এখানে এক্সাম্পল হিসেবে বলতে যায় রোহান, ছেলে, মেয়ে, মা বাবা, শিক্ষক, এনি কাইন্ডস অফ নেম। পুলিশ একটা সংস্থার নাম, চেয়ারম্যান, স্কুল, কলম, গরু, কম্পিউটার, এভাবে এগুলো হচ্ছে নাউন। এখানে সদৃশেখের রূপে যে সকল ওয়ার্ড দিয়ে আছে বা নেই ভাবার্থে বাক্য তৈরি করতে পারিলেই নাউন বুঝবে। যেমন আমার শিক্ষা আছে অথবা নেই, কি নেই শিক্ষা, এটা আছে অথবা নেই, আই হ্যাভ এডুকেশন, এখানে এডুকেশনটা হচ্ছে নাউন, শিক্ষা হচ্ছে নাউন। আমাদের বাড়িতে একটি গাড়ি আছে, এখানে গাড়িটা হচ্ছে নাউন। দেয়ার ইজ এ কার ইন আওয়ার হাউস, এখানে গাড়ি হচ্ছে নাউন। এরপর তার কোনো সময় নেই, হি হ্যাজ নো টাইম, এখানে টাইমটা হচ্ছে এখানে নাও। ওকে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নাউন, এটা হচ্ছে একটা সাধারণ একটা নিয়ম। ইংরেজি এই গঠন থেকে বোঝা যায় যে আছে বা নেই বিশিষ্ট বাক্যে হ্যাভ বা হ্যাজ এদের পরে সাধারণত নাউন বসে। এভাবে নাউন শব্দটি এভাবে শব্দটি নাউন কিনা আমরা সহজে কিন্তু বুঝতে পারি। নাউন মূলত পাঁচ প্রকার, বিভিন্ন বই দুই প্রকার দেওয়া আছে, কিন্তু সর্বমোট হিসাব করলে পাঁচ প্রকারই পাওয়া যায়। এই পাঁচ প্রকার নাউনগুলো এখানে সুন্দরভাবে আলোচনা করেছে। সর্বপ্রথম নাউন, যেটা প্রপার নাউন, নাম বাচক বিশেষ্য, যে শব্দ বা ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান প্রাণী প্রভৃতি নির্দিষ্ট নাম বোঝায়, একদম সুনির্দিষ্ট অথবা অনলি ওয়ান অ্যান্ড ইউনিক হবে, সেটা হচ্ছে প্রপার নাউন। যেমন সাদিয়া, সাদি, সাদি ইমাম, টঙ্গি, ঢাকা, বাংলাদেশ, ইন্ডিয়া, পদ্মা, মেঘনা, সানডে, মানডে, মার্চ, এপ্রিল, শার্ট, প্যান্ট, লুঙ্গি অ্যান্ড শাড়ি, ফ্ল্যাট, স্পুন, রুজ, রাইডিং, প্লেয়িং, টিচিং, ওয়াকিং আর থিঙ্কিং, এগুলো হচ্ছে প্রপার নাউন। এরপর দুই নাম্বার যেটা আছে আমরা দেখতে পাচ্ছি কমন নাউন, অর্থাৎ জাতিবাচক বিশেষ্য, যে শব্দ বা ওয়ার্ড দ্বারা একই জাতীয় ব্যক্তি বস্তু প্রাণী প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন ম্যান, উম্যান, বয়, গার্ল, টিচার, আমরা যখন ম্যান বোঝাবো অর্থাৎ পৃথিবীতে যতগুলো মানুষ ছেলে মানুষ আছে সবাইকে বোঝাবে, ম্যান পৃথিবীতে যত মেয়ে আছে মহিলা মানুষ বা নারী সবাইকে বোঝাবে, বয় মানে বালক, পৃথিবীর সব বালক বোঝাবে, অর্থাৎ একটা ওয়ার্ড দ্বারা তার সমজাতীয় সকল কিছুকে বোঝাবে, সেটা হচ্ছে কমন নাউন, এটা হচ্ছে দ্বিতীয় নাউন। যেটা তিন নাম্বার যেটা আছে কালেকটিভ নাউন, অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্যটা কোনটা, যে শব্দ বা ওয়ার্ড দ্বারা একই জাতীয় কতগুলো ব্যক্তি বস্তু প্রাণীকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের একটা সমষ্টি বোঝায় তাকে বলা হয় কালেকটিভ নাউন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ, পুলিশ দ্বারা শুধু একজন পুলিশকে বোঝায় না, পুরা পুলিশ ফোর্সকে বোঝায়। যেমন আর্মি, আর্মি দ্বারা শুধু নির্দিষ্ট একজন ব্যক্তিকে বোঝায় না, আর্মি মানে সেনাবাহিনী, অর্থাৎ বাহিনী একজনকে দেওয়া হয় না, তার থেকে পৃথকভাবে বলা যেতে পারে সোলজার। ওকে, এরপর আছে কি র‍্যাব, নেভি, পার্টি, টিম, ক্লাস, একটা ক্লাস কিন্তু একজন স্টুডেন্টে হয় না, অবশ্যই এখানে একাধিক স্টুডেন্টের সমষ্টি আছে। একজন গ্রুপ, কোম্পানি, কমিটি, মিটিং, অডিয়েন্স, গ্যাং, ফ্যামিলি, ক্রাউড, বা লাইব্রেরি, ব্রাঞ্চ, টিম অফ প্লেয়ার্স এক্সেট্রা, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এরপর যেটা চার নাম্বার চলে আসে ম্যাটেরিয়াল নাউন, আর ম্যাটেরিয়াল নাউন যে শব্দ ওয়ার্ড দ্বারা কোনো পদার্থের নাম বোঝায় যা সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, অর্থাৎ যে নাউনটাকে সংখ্যা দ্বারা পরিমাপ করা যায় না কিন্তু
ওজন করা যায়, এমনি অন্যভাবে পরিমাপ করা যায়, তাদেরকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ বস্তুবাচক যে বিশেষ্যগুলো, বস্তু জাতীয় যে বস্তু আছে আর কি, ওয়াটার, মিল্ক, অয়েল, আয়রন, গোল্ড, যেমন গোল্ড, গোল্ড আপনি কি হিসাব করতে পারবেন? একটা সোনা, দুইটা সোনা, তিনটা সোনা, চারটা সোনা, এভাবে হিসাব করা যাবে না, কিন্তু এটাকে ওজন করা যায়। রাইস, টি, সল্ট, পেপার, ভেজিটেবল, সয়েল, সিমেন্ট, কেমিক্যাল, সব, লেদার, এক্সেট্রা এক্সেট্রা। এরপর সর্বশেষ যেটা চলে আসে অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বা চিন্তনীয় বিশেষ্য, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, দোষ, গুণ, অবস্থা বা কার্যের নামকে প্রকাশ করে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা। ইহা কখনো চোখে চোখে দেখা যায় না, ধরা বা ছোঁয়া যায় না। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে এরকম, যেটা গুণ বা কোনো কিছু এরকম কোনো কিছু বোঝাবে, এমন এমন কোনো কিছু নাম বোঝাবে যেগুলো আসলে শুধু চিন্তা করা যায়, কল্পনা করা যায়, কিন্তু হাত দিয়ে ছোঁয়া স্পর্শ করা যায় না। অর্থাৎ এগুলো হলো আনটাচেবল। যেমন স্টুডেন্টশিপ, স্টুডেন্টকে ছোঁয়া গেলে স্টুডেন্টশিপকে ছোঁয়া যায় না। ফ্যাশন, এডুকেশন, শিক্ষাকে ছোঁয়া যায় না, ধরা যায় না। এরপর সে ক্রিয়েশন, ওয়েলনেস, উইকনেস, ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট, অনেস্টি, পভার্টি, অ্যাবিলিটি অ্যান্ড কোয়ালিটি, কোয়ালিটি, ক্রিটিসিজম, ট্রাস্ট, টেইল, দ্য প্রোবাল। এখানে একটা বিষয় জেনে রাখা ভালো, বিশেষ করে শিপ, টি আই ও এন, শন, আই ও এন, শন, এস আই ও এন, নেস, মেন, টি ওয়াই, ওয়াই, আই টি ই, আই এস এম, সি ওয়াই, টি এস, অর, ওয়ান্স, আনস, ডোম, হোর, বিশিষ্ট ওয়ার্ডগুলি অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ এখানে আমরা আরেকটা বিষয় এখানে ক্লিয়ার হলাম, যে এই যে সাফিক্স গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সাফিক্স গুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে আমরা ধরে নেবো এটা মোটামুটি মোটামুটি ভাবে ধরে নিয়ে যাই সেটা একটা নাউন। যেমন শিপ, ফ্রেন্ডশিপ একটা নাউন, টি আই ওয়ান, শর্ন, ইন্টারজেকশন, ইন্টারজেকশন নাউন, এটা আই ও এন, যেখানে টি আছে শেষ যদি টি থাকে তাহলে আই ওয়ান বসাবেন। আবার এস আই ও এন, মেনশন, নেস, ইলনেস, যেটা এখানে দেখলেন এম ই এন টি, ম্যান, ম্যানেজমেন্ট, এভাবে আই এস এম, ইজম, রেসিজম, ফিমিনিজম, ম্যালিজম, এক্সেট্রা এক্সেট্রা। তো এটা কিন্তু যে বই থেকে উদাহরণটা দিলাম, এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, এটা 58 পৃষ্ঠাতে আপনারা পাবেন। আর এই বইটির মোট পৃষ্ঠা হচ্ছে 896টি, 896টি পৃষ্ঠার মধ্যে 750+ পৃষ্ঠায় এরকম বেসিক গ্রামার নিয়ে আলোচনা করা আছে। আপনারা বইটা যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার ঠিকানা অলরেডি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই, অতি দ্রুত আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, খোঁজে থাকবেন, প্লিজ স্টে উইথ ইংলিশ স্কুল অফ পেডিনা। থ্যাংক ইউ সো মাচ।